হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো কালকে ইস্ট বেঙ্গল 11 জন ফুটবলারকে রিলিজ করে দিয়েছে, এবং সেইখানে 2 জন তরুণ ফুটবলারের রিলিজ করা নিয়ে অনেকেই আমরা অসন্তোষ প্রকাশ করেছি। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে অমরজিৎ সিং খিয়াম এবং হিমাংশু জাংরা এই 2 জন তরুণ ভারতীয় ফুটবলারকে রিলিজ করাটা কিছুটা হলেও আনপ্রেডিক্টেবল। তার কারণ অমরজিৎ সিং খিয়াম অনূর্ধ্ব 17 বিশ্বকাপে তিনি ভারতের ক্যাপ্টেন ছিলেন, অনেক পটেনশিয়ালিটি রয়েছে। এবং হিমাংশু জাংরা তিনিও কিন্তু অনূর্ধ্ব 20 সাফকাপে অনবদ্য পারফরমেন্স দেখিয়েছিলেন ভারতের জার্সি গায়ে। তো এইরকম 2 জন প্রতিশ্রুতিমান ফুটবলারকে কেন ছাড়া হলো সেটা নিয়ে অবশ্যই একটা সন্দেহের অবকাশ ছিল, বিশেষ করে রাইট উইংয়ে ভিপি সুয়ের ছাড়া ইস্ট বেঙ্গলের কাছে অন্য কোনো অপশান নেই, এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও কিন্তু সেরকম অপশান ছিল না। তো আসুন, যে ব্যাপারটা হচ্ছে সেটা অমরজিৎ সিং খিয়াম এবং হিমাংশু জাংরা দুজনেই লোনে ছিলেন ইস্ট বেঙ্গলে। অমরজিৎ সিং খিয়াম এফসি গোয়া থেকে এবং হিমাংশু জাংরা মিনার্ভা পাঞ্জাব এফসি থেকে। তো সেক্ষেত্রে এই 2 জন ফুটবলারকে কিন্তু তাদের লোন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর তাদের নিজেদের ক্লাবে ফিরে যেতেই হতো। এফসি গোয়া অমরজিৎ সিং খিয়ামকে রিটার্ন করে নেয় এবং রঞ্জিত বাজাজ হিমাংশু জাংরার জন্য প্রায় 3 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়ে বসে। এটা একটা অদ্ভুত ব্যাপার, একজন তরুণ ফুটবলার যিনি আগের সিজনে খুব একটা বেশি সুযোগ পাননি, অবভিয়াসলি এর জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন দায়ী, কিন্তু তার জন্য এত টাকা ট্রান্সফার ফি অবভিয়াসলি দেওয়া পসিবল ছিল না। অন্যদিকে ইস্ট বেঙ্গলে আবারও একটা সমস্যা, যেটা আমি দীর্ঘদিন ধরেই বলছি, ইভান গঞ্জালেস, তাকে কিন্তু ইস্ট বেঙ্গলের যে রিক্রুটিং টিম রয়েছে তারা রাখতে চায় না, কিন্তু কোনোভাবেই ইভান গঞ্জালেসের ক্ষতিপূরণ হিসাবে প্রায় 1 কোটি টাকাও তারা দিতে চায় না, কারণ তাদের বক্তব্যটা পরিষ্কার, ইস্ট বেঙ্গল কর্মকর্তারা যেহেতু ইভান গঞ্জালেসকে সাইন করিয়েছিল তাদের আসার আগে, তো সেক্ষেত্রে ইভানের দায়িত্ব তাদেরকেই নিতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে আবারও চাপানোতর চলছে, বিগত বছরগুলোতে যেরকম চলেছে। তো এখনও পর্যন্ত কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। আমরা দেখেছিলাম অমিত সিং এর ক্ষেত্রে শ্রী সিমেন্ট তার টাকাটা মিটিয়ে দিয়েছিল, কিন্তু ইভান গঞ্জালেসের টাকা কোনোভাবেই মেটাতে চায় না ইমামি কর্তৃপক্ষ। তো এই নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে ইস্ট বেঙ্গল কর্মকর্তা এবং ইমামি গ্রুপের মধ্যে। তো দেখা যাক কী হয়, অবভিয়াসলি এদিকে আমাদের প্রত্যেকে নজর থাকবে। অন্যদিকে আরও একটা বড় সাইনিং বলা যায়, ইস্ট বেঙ্গলের একটা মেজর টার্গেট ছিল স্লাভকো দামজানোভিচ, যিনি আগের সিজনে এটিকে মোহনবাগানের হয়ে অনবদ্য পারফরমেন্স দেখিয়েছিলেন আইএসএলের সেকেন্ড হাফে। তো তিনি বেঙ্গালুরু এফসিতেই সই করতে চলেছেন, এটা কিন্তু একদম কনফার্ম ডেট। তো স্লাভকোর এই সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্ত হয়েছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবে, মনে পড়ে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানি ফুটবলে নিয়মিত সঠিক কথা সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখো পরে ভিডিওতে।